প্রক্রিয়াজাত করণ যন্ত্রপাতি এক্সপেলিং যন্ত্রপাতি ও এদের চালনা ইউনিটটিতে সবাইকে স্বাগতম। খাবার রন্ধনের ক্ষেত্রে সাধারণত বিভিন্ন ধরনের তেল ব্যবহৃত হয়। এই তেল উৎপাদনের জন্য কৃষকরা বিভিন্ন ধরনের ফসলের চাষ করে থাকেন, যেগুলো তেল বীজ ধারণ করে, যেমন সরিষা, তিল, তিসি, সূর্যমুখী, সয়াবিন প্রভৃতি। তেল বীজ সংগ্রহের পর সেখান থেকে তেলকে নিংড়ে বের করে আনতে হয়। এজন্য সাধারণত স্থানীয়ভাবে তৈরি বিভিন্ন ধরনের এক্সপেলার যন্ত্র ব্যবহৃত হয়। আবহমান কাল থেকে গ্রামীগঞ্জে ঘানির প্রচলন রয়েছে, যেগুলোতে বলদ ব্যবহার করে ঘানি হতে তেল বের করে আনা হয়। এই প্রক্রিয়া বেশ কষ্টকর ও সময় অপচয়কারী, তাই আজকাল তেল বীজ থেকে তেল সংগ্রহে আধুনিক ও অত্যাধুনিক সব যন্ত্রপাতি ব্যবহৃত হয়। এই ইউনিটে এসব অয়েল এক্সপেলার গুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে, পাশাপাশি এগুলোর ব্যবহার ভিডিও আকারে উপস্থাপিত হয়েছে। পুরনো ও আধুনিক অয়েল এক্সপেলার সমূহের ব্যবহার দেখানোর মাধ্যমে পুরো বিষয়টিকে পরিষ্কারভাবে তুলে ধরা হয়েছে। এছাড়া এই ইউনিটে অত্যাধুনিক কোল্ড প্রসেসিং ও সলভেন্ট অয়েল এক্সট্রাকশন পদ্ধতিও গুরুত্বের সাথে উপস্থাপন করা হয়েছে। সবশেষে রয়েছে একটি ইন্টারঅ্যাকটিভ টেস্টের ব্যবস্থা, যা শিক্ষার্থীদের অর্জিত জ্ঞানের যথাযথ মূল্যায়ন করতে সক্ষম।